বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর বাংলাদেশে সেনাবাহিনী প্রধান ও তার ভাইদের নিয়ে আল জাজিরার প্রতিবেদনটি অনলাইন থেকে সরিয়ে ফেলতে আদালতের নির্দেশ এজন্য গুগল ফেসবুক আর ইউটিউবের সঙ্গেও যোগাযোগ করেছে কর্তৃপক্ষ জানাচ্ছেন বিটিআরসির কর্মকর্তা এটা সরানোর ক্ষমতা বিটিআরসির নাই তাদেরকে সরাতে হবে সেক্ষেত্রে তারা বলে যে আদালতের নির্দেশ হলে পরে তারা কাজটা করতে পারবে সেক্ষেত্রে আমরা আদালতের নির্দেশটা পাওয়ার পর পরই জানিয়ে দিয়েছি এবং অপসারণের জন্য অনুরোধ করেছি ওই প্রতিবেদনের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে শুনবেন এ নিয়েও আর বাংলাদেশের আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট অবকাঠামো লক্ষ্য করে বড় রকমের সাইবার আক্রমণ হতে পারে বলছে কর্তৃপক্ষ থাকবে এ নিয়েও এসব নিয়েই আজকের প্রবাহ বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পুলক গুপ্ত রেডিওতে শর্টওয়ে ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলোতে এফ এম প্রচার তরঙ্গে আর ইন্টারনেটে বিশ্বব্যাপী বিবিসি বাংলা ডট কম এই ওয়েবসাইটে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানাচ্ছে যে আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান নামে যে প্রতিবেদন সেটি সরিয়ে ফেলতে গুগল ফেসবুক এবং ইউটিউব সহ অনলাইন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে ঢাকায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর করা একটি রিট মামলায় হাইকোর্ট আজ বিকেলেই সামাজিক মাধ্যম সহ অনলাইন প্ল্যাটফর্ম থেকে ওই প্রতিবেদনটি সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দেয় বিটিআরসির কর্মকর্তারা বলছেন যে আদালতের নির্দেশের পরপরই গুগল ফেসবুক সহ সামাজিক মাধ্যমগুলোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের পক্ষ থেকে ওই প্রতিবেদন সরিয়ে ফেলবার অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন যে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে তাতে বেশ কিছু দুর্নীতির অভিযোগ তোলার পর এ নিয়ে বাংলাদেশে বিভিন্ন পর্যায় থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তুলে ধরা হয় ঢাকা থেকে শুনুন কাদির কল্লোলের প্রতিবেদন আলজাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে প্রতিবেদনটি দেশে এবং বিদেশে অনলাইন ও সামাজিক মাধ্যম থেকে অপসারণে পদক্ষেপ নেওয়ার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে বিকেলে এর পরপরই বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আদালতের এই নির্দেশের কথা তুলে ধরে টেলিফোনে এবং ইমেলের মাধ্যমে গুগল ও ফেসবুক কর্তৃপক্ষকে প্রতিবেদনটি অপসারণের অনুরোধ জানিয়েছে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেছেন আদালতের রায়ের ভিত্তিতে বাংলাদেশের এই অনুরোধের প্রেক্ষাপটে গুগল ফেসবুক ইউটিউব সহ সামাজিক মাধ্যমগুলো প্রতিবেদনটি অপসারণ করবে বলে তারা আশা করেন আমরা আদালতের নির্দিষ্ট পাওয়ার ফেসবুক গুগলের সাথে যোগাযোগ করেছি ফেলার জন্য সরিয়ে তারা তাদের ওয়েব পেজ থেকে এটা সরিয়ে ফেলবে কারণ এটা সরানোর ক্ষমতা বিটিআরসির হবে গেলে তাদের কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেক্ষেত্রে তারা বলে যে আদালতের নির্দেশ হলে পরে তারা এই কাজটা করতে পারবে সেক্ষেত্রে আমরা আদালতের নির্দেশটা পাওয়ার পরপরই আমরা সাথে সাথে তাদেরকে জানিয়ে দিয়েছি এবং অপসারণের জন্য অনুরোধ করেছি ইউটিউব বা আদার্স যেগুলো আছে ওগুলোর সাথে যোগাযোগ হচ্ছে এটা কি তারা সরিয়ে ফেলতে বাধ্য মানে বাংলাদেশ সরকার বললে সরিয়ে ফেলতে বাধ্য মানে কোন চুক্তি আছে ব্যাপারটা হচ্ছে কি আমরা যতটুকু জানি গুগল ফেসবুক এরা বরাবরই বলে যে আদালতের নির্দেশ পেলে পরে তারা এগুলোকে আমলে নেবে করবে আর বাধ্যবাধকতার বিষয়টা তারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড দিয়ে করে তবে আদালতের নির্দেশকে তারা মান্য করে এটুকু জানি বিটিআরসি হাইকোর্টের যে নির্দেশের কারণে আল জাজিরার প্রতিবেদন সরিয়ে ফেলার জন্য এখন অনলাইন এবং সামাজিক মাধ্যমগুলোকে অনুরোধ জানিয়েছে সেই নির্দেশ এসেছে এ সম্পর্কিত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রিট মামলাটিতে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের আবেদনও করা হয়েছিল আদালত সিনিয়র ছয় জন আইনজীবীকে এমিকাস কিউরি নিয়োগ করে বিষয়টিতে তাদের মতামত নিয়েছে এমিকাস কিউরিদের মধ্যে চারজন সম্প্রচার

রাষ্ট্রপক্ষে অংশ নিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন তিনি বলেছেন এমিকাস কিউরিদের কেউ কেউ একজন ব্যক্তির এই রিট আবেদন করার অধিকার নিয়ে এই প্রশ্ন তুলেছিলেন সে ব্যাপারেই তিনি আদালতে যুক্তি দিয়েছেন আমাকে আদালত দেখেছিলেন যে এখানে কয়েকজন এমিকাস কিউরি বলছেন যে ওনার মামলা করার অধিকার নাই প্রকাশটা নেই নাই তো সেই ব্যাপারে আমি কোর্টের কাছে বক্তব্য রাখছি যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে কিছু কথা আছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং তার ভাইদের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন আল জাজিরা প্রচার করেছে গত ফেব্রুয়ারি প্রতিবেদনটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এছাড়াও সেনাপ্রধান নিজেও বক্তব্য তুলে ধরেছেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায় থেকেই এই প্রতিবেদন তৈরি করা এবং এর প্রচারের ঘটনাকে ষড়যন্ত্রমূলক বলে বর্ণনা করা হচ্ছে এখন একজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছিল রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন প্রতিবেদন সরিয়ে ফেলার মতো এসব পদক্ষেপের প্রেক্ষাপটে মানুষের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহ আরো বাড়তে পারে আইটিজ কনটেন্ট সরিয়ে দিবেন আর হলো যে আপনি আজ যে যে ডকুমেন্ট সরকারের কনসন সর্বশেষ

এদিকে সরকারের একজন সিনিয়র মন্ত্রী জানিয়েছেন এ ধরনের প্রতিবেদন প্রচার করার পেছনে কারা রয়েছে সরকার তাদেরও চিহ্নিত করার চেষ্টা করবে ঢাকা থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন কাদির আল জাজিরা টেলিভিশনের এই যে রিপোর্ট সেটা এই অনলাইন থেকে সরিয়ে ফেলবার নির্দেশের আগে ওই রিপোর্টের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল সেই সম্পর্কে আপনি কী জানাতে পারেন আমাদের হ্যাঁ ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়েছে সেই মামলায় অভিযোগ করা হয়েছে যে এই প্রতিবেদন আলজাজিরা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের মাধ্যমে রাষ্ট্র এবং সরকার বিরোধী ষড়যন্ত্র করা হয়েছে এবং সেখানে চারজনকে অভিযুক্ত করা হয়েছে যারা এই প্রতিবেদনের সাথে সরাসরি যুক্ত ছিলেন এমন অভিযোগ করা হয়েছে সেখানে রয়েছেন প্রতিবেদনটিতে যার বক্তব্য এসেছে বারবার জুলকান নাইন সামি তাকে অভিযুক্ত করা হয়েছে পাশাপাশি সুইডেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক তাসম খলিল এবং ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এছাড়া টেলিভিশন টেলিভিশনের ডিরেক্টর জেনারেল এবং প্রধান সম্পাদক মোস্তেফা সোয়েক তাকেও অভিযুক্ত করা হয়েছে মামলাটি করেছেন মামলাটি আসলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করা হয়েছে এটি মামলাটি করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে একটি সংগঠনের একজন নেতা আব্দুল মালেক তিনি যেটা জানিয়েছেন যে তারা মামলাটি রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগ করার ক্ষেত্রে আসলে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয় সেই বিষয়টিও রয়েছে তবে এই মামলাটি গ্রহণ করা না করার প্রশ্নে আদালত থেকে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি মামলাটি যারা করেছেন তাদের যেটা বক্তব্য তারা আশা করছেন যে আগামীকাল হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে তবে আইনজীবীরা বলছেন যে আদালত এ ব্যাপারে বিষয়টিতে যদি তদন্তের জন্য পাঠায় তখন তদন্তকারী কর্মকর্তা বা তাদের দায়িত্ব হবে যদি তারা মনে করে যে মামলাটি এগিয়ে নেওয়া দরকার তখন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহের মামলা করার যে অনুমতি সেই অনুমতি নেওয়ার প্রশ্ন তখন আসবে এবং তারা সেই অনুমতি নেয়ার চেষ্টা করবেন এ ধরনের বক্তব্য আইনজীবীরা বলছেন কাদির আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের এখানে আরও জানিয়ে রাখি যে বাংলাদেশে দু হাজার সালের জুলাই মাসে গোপালগঞ্জে ছিয়াত্তর কেজি ওজনের বোমা পেতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার যে মামলায় দশজনকে মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া হয়েছিল তা বহাল রেখেছে হাইকোর্ট ঘটনার কুড়ি বছরেরও বেশি সময় পর নিম্ন আদালতের রায় অনুমোদন এবং আসামিদের আপিল নিষ্পত্তি করে আজ হাইকোর্ট এই রায় দেয় বাংলাদেশে আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোকে লক্ষ্য করে এক বড় রকমের সাইবার আক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক বার্তা দিয়েছে দেশটির সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা সিআইআরটি নামের এই সরকারি সংস্থার জারি করা সতর্ক বার্তায় বলা হচ্ছে যে ক্যাসাব্লাঙ্কা নামের একটি থ্রেট অ্যাক্টর বা হ্যাকারদের একটি চক্র এক বিশেষ ধরনের ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ছেড়েছে যা বাংলাদেশের ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানগুলোর অনলাইন সেবা কাঠামোর ক্ষতি সাধন করতে পারে এই হুমকি ঠিক কী ধরনের এবং তা মোকাবিলার জন্য কি করা হচ্ছে তা জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা মুন্নি আক্তারের সঙ্গে আসলে বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম যারা সিআইআরটি নামে পরিচিত এরা হচ্ছে মূলত বাংলাদেশের সাইবার নিরাপত্তা প্রতিরোধ ব্যবস্থার উন্নয়নে কাজ করে তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে বাংলাদেশে যেসব আর্থিক এবং সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে সাইবার হামলার একটা হুমকি রয়েছে এই হুমকি ক্যাসাব্ল্যাঙ্কা নামে একটি থ্রেট অ্যাক্টর বা হ্যাকার গ্রুপের কাছ থেকে রয়েছে হুমকিটি হচ্ছে যে লোডার অ্যাট নামে একটি ম্যালওয়্যার যেগুলো অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ দুটি অপারেটিং সিস্টেমে কাজ করতে সক্ষম এরকম একটি ম্যালওয়্যার ডাউনলোডের মাধ্যমে এই হামলাটি হতে পারে তবে তারা যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই হামলার ক্ষেত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটি আসলে আর্থিকভাবে ক্ষতি করার যে তারা আসলে গুপ্তচর বৃত্তির দিকে বা অর্থাৎ তথ্য সংগ্রহের ক্ষেত্রে বেশি গুরুত্ব বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সরকারি এবং আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট কিছু ওয়েবসাইট যেগুলো ভুয়া সেগুলো তৈরি করা হয়েছে এবং সেখানে যদি কোনো ব্যবহারকারী লগ করেন বা সেখানে যদি যান তখন তার ব্যক্তিগত বিভিন্ন তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে হ্যাকাররা কিছু ওয়েবসাইট তৈরি করেছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের ওয়েবসাইট গুলোর মতো ঠিক একই করে যেগুলোকে দামি ওয়েবসাইট বলা যেতে পারে তো সেই ওয়েবসাইট গুলোতে যদি কেউ অ্যাক্সেস বা প্রবেশ করে বা সংযুক্ত হয় তখন তার এবং সে যদি তার ব্যক্তিগত বিভিন্ন তথ্য তাদের সাথে শেয়ার করে তাহলে সেগুলো হ্যাকারদের কাছে চলে যেতে পারে তবে এই ওয়েবসাইটগুলোর সাথে আসল ওয়েবসাইটগুলোর বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর সরাসরি কোনো সংযোগ নেই বলে তিনি নিশ্চিত করেছেন তো বাংলাদেশ ব্যাংক এখন কি বলছে যে অন্যান্য যে ব্যাংকগুলো তাদের কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এই সম্পর্কে বাংলাদেশ ব্যাংক কি পরামর্শ দিচ্ছে বা কি নির্দেশনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলামের সাথে আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম তিনি আমাকে যে বিষয়টি বলেছেন যে যে সাইবার কথা বলা হয়েছে ধরনের নতুন কিছু নয় অর্থাৎ তিনি হামলার বলতে চেয়েছেন যে ধরনের হুমকি একটি ঘটনা প্রায় প্রতিদিনই এ ধরনের হুমকি তারা বিভিন্ন সোর্স থেকে পেয়ে থাকেন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটি আহ সাইবার টিম রয়েছে যারা এই বিষয়গুলো প্রতিরোধে কাজ করে এছাড়া বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক কিছু মৌলিক নির্দেশনা প্রদান করে থাকে যেগুলো মিস্টার ইসলাম বলেন যে তারা যদি সেসব নির্দেশনায় মেনে চলেন তাহলে এ ধরনের হুমকি প্রতিহত করা সম্ভব এবং তাদের ব্যাংকিং ব্যবস্থাকে নিরাপদ করা সম্ভব তো বেসরকারি ব্যাংক তারা কি পদক্ষেপ নিচ্ছে এই ব্যাপারে এই হুমকি মোকাবেলার ব্যাপারে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সাথে আমি কথা বলেছিলাম তো তারা যে বিষয়টি জানিয়েছেন যে এই বিবৃতিটি আসার পরে তারা অবশ্যই কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন তবে নতুন করে আলাদাভাবে কোনো পদক্ষেপ এখনো তারা নেননি মুন্নি আক্তার আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ মিয়ানমারে দু সপ্তাহ আগের সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে আজ তিনটি শহরে বড় আকারের বিক্ষোভ সমাবেশে বিপুল লোক সমাগম হচ্ছে রাজধানী নেপিডো ইয়াঙ্গন এবং মান্দালয় শহরের ওই বিক্ষোভগুলোতে হাজার হাজার সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিরা যোগ দিচ্ছেন অনেক ড্রাইভার তাদের গাড়ি রাস্তায় ফেলে রেখে সড়ক অবরোধ করছেন শুনুন আক্তারের কাছে আরও সায়েদা বলা হচ্ছে মিয়ানমারে অভ্যুত্থানের পর যত প্রতিবাদ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভগুলোর অন্যতম হচ্ছে আজকের সমাবেশ পয়লা ফেব্রুয়ারির ওই অভ্যুত্থানের পর অংসান সহ যেসব নির্বাচিত নেতা বন্দী হয়েছেন তাদের মুক্তির দাবিতে ওই সমাবেশ হচ্ছে মিয়ানমার বিষয়ে জাতিসংঘের র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ বলেছেন এসব বিক্ষোভকে কেন্দ্র করে শহরগুলোয় বাড়তি সৈন্য মোতায়েন করা হচ্ছে এবং বড় আকারের সহিংসতা হতে পারে এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি রাজধানী নেপিডো ইয়াঙ্গন এবং মান্দালয় শহরের এই বিক্ষোভে হাজার হাজার মানুষ ও বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেন ইয়াঙ্গন শহরের কেন্দ্রস্থল এই সমাবেশের কারণে প্রায় অচল হয়ে পড়ে বিবিসির সংবাদদাতা বলছেন আইন অমান্য আন্দোলনের মাধ্যমে দেশটির প্রশাসনকে অকার্যকর করে দেবার প্রয়াসে গতি সঞ্চার হচ্ছে বলে মনে হচ্ছে দৃশ্যত আন্দোলনকারীদের লক্ষ্য হচ্ছে সরকারি কর্মচারীদের কাজে যাওয়া বন্ধ করা এবং নিরাপত্তা বাহিনীর চলাচল ব্যাহত করা আজকের দিনটি রাস্তা অবরোধ দিবস হিসেবে আখ্যায়িত করা হয় সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায় বহু গাড়ির বনেট খোলা অবস্থায় রাস্তায় ফেলে রেখে পথগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হয় বিবিসির বার্মিস সার্ভিসের রিপোর্টাররা দেখেছেন কিছু সরকারি বাসও এই বিকল গাড়ি আন্দোলনে অংশ নিচ্ছে এর একদিন আগেই মিয়ানমারের পুলিশ গৃহবন্দী নেত্রী অংসান সুচির বিরুদ্ধে আরও একটি মামলা করে সামরিক বাহিনী বলছে তারা একসময় নির্বাচন দেবে এবং ক্ষমতা ত্যাগ করবে তবে বিক্ষোভকারীদের অনেকেই এসব কথা বিশ্বাস করছেন না বিবিসি বাংলার প্রবাহে এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন মানবাধিকার লঙ্ঘনের জন্য চীনকে ফল ভোগ করতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে মুখ খুলবে ওয়াশিংটনের বাইরে তার প্রথম সফরে উইসকনসিনে এক অনুষ্ঠানে তিনি বলেন বেইজিং বিশ্বের নেতা হবার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তারা যদি মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে তাহলে তাদের পক্ষে বৈশ্বিক আস্থা অর্জন করা অত্যন্ত কঠিন হবে রোয়ান্ডায় গণহত্যার ওপর হলিউডে নির্মিত চলচ্চিত্র হোটেল রোয়ান্ডায় যাকে একজন নায়ক হিসাবে দেখানো হয়েছিল সে পল রুসেসা বাগিনা এক মামলায় বিচারের জন্য কিগালির এক আদালতে হাজির হয়েছেন রোয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের একজন সমালোচক মিস্টার রুসেসা বাগিনা এবং অন্য উনত্রিশ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে তার আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা বলেছে দুবাইয়ের শাসকের কন্যা প্রিন্সেস লতিফাকে আটক করে রাখার বিষয়টি তারা সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে উত্থাপন করবে গোপনে রেকর্ড করা এক ভিডিওতে প্রিন্সেস লতিফা তার পিতা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মখতুমের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি তাকে জিম্মি করে রেখেছেন উত্তর মধ্য নাইজেরিয়ায় একটি বোর্ডিং স্কুলে হামলা চালিয়ে অজ্ঞাত সংখ্যক ছাত্রকে অপহরণ করেছে একদল বন্দুকধারী নিজের রাজ্যের কারারা শহরের ওই স্কুলটির একজন কর্মকর্তা বলেন বুধবার রাতে চালানো ওই হামলায় অপহৃতদের সংখ্যা এখনও গুনে দেখা হচ্ছে স্কুলটির চারজন কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাও অপহৃতদের মধ্যে আছেন অপহরণকারীরা কারা তা এখনো জানা যায়নি গাজা ভূখণ্ডে এই প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকার একটি চালান গিয়ে পৌঁছেছে এ সপ্তাহের প্রথম দিকে ইসরায়েল টিকার একটি চালান আটকে দিলেও এবার এক টিকা গাজায় যেতে দিয়েছে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে গাজার স্বাস্থ্যকর্মীদের তারা দু হাজার টিকা পাঠিয়েছে তবে ইসরায়েল ওই টিকা গাজার জঙ্গি নেতারা ব্যবহার করতে পারে একথা বলে ওই চালানটির বিরোধিতা করে হংকংয়ের বন্দি মিডিয়া মোগল জিমি লাইকে একজন গণতন্ত্রপন্থী কর্মীকে হংকং ছেড়ে পালানোর কাজে সহায়তা করার অভিযোগে আবার গ্রেফতার করা হয়েছে জুন মাসে মি লাইকে বেইজিংয়ে চাপিয়ে দেওয়া জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছিল এবং তিনি জামিনের অপেক্ষায় ছিলেন এবারে খেলার খবর খেলার খবর পড়ছে এক বছর বিরতির পর আগামী মার্চে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লীগ টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট বিপ টেস্ট নয় এবারের ঘরোয়া পেশাদার ক্রিকেটারদের ফিটনেসের মান যাচাই করা হচ্ছে ইয়ো টেস্টের মধ্যে দিয়ে এক বছর আনুষ্ঠানিক ক্রিকেটের বাইরে থাকলেও বেশিরভাগ ক্রিকেটারই সন্তুষ্ট তাদের ফিটনেস টেস্ট নিয়ে তবে পেশাদার ক্রিকেটার হওয়ায় ঘরোয়া ক্রিকেট অনিয়মিত হওয়ায় ক্ষোভ ঝেড়েছেন কুইকেটরক্ষক ব্যাটসম্যান জুহরুল ইসলাম অমি একটা টুর্নামেন্ট হয়েছে টি টোয়েন্টি এখানে সবাই অংশগ্রহণ করেনি বা এ প্রফেশনাল প্লেয়ার এটা দিয়ে আপনার রুটি রুজি হবে না মার্চের পনেরো তারিখেই বোধহয় জাতীয় লীগ শুরু হবে সেভাবে প্রিপারেশন নিচ্ছি এদিকে আজ নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষণা করা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দল আজ বিকেল থেকেই বোর্ড সভাপতি নজমুল হাসান পাপুনের বাসভবনে বসেছে বৈঠক সেই বৈঠকে উপস্থিত হয়েছে নির্বাচক থেকে শুরু করে বোর্ড কর্তারাও এবং রাতে সিনিয়র ক্রিকেটারদের উপস্থিত হবারও কথা রয়েছে ঘটনাস্থলে রয়েছে নিউজ টোয়েন্টি স্পোর্টস জার্নালিস্ট পার্থ মনিক আমাদেরকে জানিয়েছেন সেখানকার সর্বশেষ খবরাখবর প্রধান নির্বাচক মিনাজুল আব্দ নান্ন আসেননি এরপরে পরিচালক ইসমাইল হায়দার মল্লিক আকরাম খান এসেছেন তারপরে খালেদ মাহমুদ থেকে এই বৈঠক শুরু হয়ে এখন পর্যন্ত চলছে আমরা আজকে যেহেতু দলটা ঘোষণা করা হবে এই দল ঘোষণা এই দলে কারা কারা আসতে পারেন নতুন কোন মুখ থাকবেন কিনা মোটামুটি এই মিটিং এর উপরেই কিন্তু নির্ভর করছে। রাত আটটা সাড়ে আটটা নাগাদ তিন সিনিয়র ক্রিকেটার বোর্ড সভাপতি বাসায় আসবেন তামিম ইকবাল মাহজুল্লা রিয়াদ এবং মুশফিকুর রহিম এটা আমরা জানতে পেরেছি সদ্য ঘোষিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবাল লিটন দাস ও তাইজুল ইসলামের তামিম ঢাকা টেস্টে চুয়াল্লিশ ও পঞ্চাশ রানের ইনিংসে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে এসেছেন বত্রিশ নম্বরে লিটন দাস দুই টেস্টেই ফিফটি দেখা পাওয়ায় র্যাঙ্কিংয়ে এগারো ধাপ এগিয়ে আছেন চুয়ান্ন নম্বরে আর দুর্দান্ত বলিং করে র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে বাইশ নম্বরে আছেন তাইজুল টি টোয়েন্টি ক্রিকেটে মনোযোগী হতে এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফ্যাফটু প্রেসি আগেই বলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে অবসরে যাবেন তবে সেই সিরিজ স্থগিত হওয়ায় এখনই অবসরের ঘোষণা দিলেন দেশের হয়ে উনসত্তর টেস্ট খেলা ছত্রিশ বছর বয়সী এই প্রোটিয়া মার্চে আফগানিস্তানের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি খেলতে আবুধাবি যাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট দল মার্চের দুই তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজ পরে সতেরোই মার্চ থেকে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ তবে শারীরিক অসুস্থতার কারণে জিম্বাবুয়ের ক্যাম্পে অংশ নেয়নি ক্রেগ আর্ভিন ও ব্র্যান্ডন টেলর এবারে ফুটবলের খবর ক্যাম্প নুয়ে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে চার এক গোলে জিতেছে পিএসজি লিওনেল মেসির গোলে এগিয়ে থেকেও কিলিয়ান বাপ্পের অসাধারণ হ্যাট্রিকে এগিয়ে গেল প্যারিসের দলটি এদিকে বুদাপেস্টার পুস্কাস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের আর এক ম্যাচে লাইভজিককে দুই শূন্য গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল অলরেডদের হয়ে একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে এদিকে রাউন্ড অফ সিক্সটিনের আরেক ম্যাচে আজ রাতে শক্তিশালী ইউভেন্টাসের মুখোমুখি হতে যাচ্ছে পোর্তো স্তাদিও দো জাগাওয়াতে ম্যাচটি শুরু হবে রাত দুইটায় একই সময়ে আরেক ম্যাচে স্তাদিও রেমন সানচেজে বরুসিয়া ডটমন্ডের বিপক্ষে খেলবে সেভিয়া আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী এবং প্রভাবশালী বিজেপি নেতা এম আকবর সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে করা তার মানহানির মামলায় পরাজিত হয়েছেন ভারতের মি টু আন্দোলনে যে রায়ের সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে প্রায় আড়াই বছর আগে প্রিয়া রামানি সহ আরও অনেক নারী সাংবাদিক মিস্টার আকবরের বিরুদ্ধে যৌন শিকারীর মতো আচরণ করার অভিযোগ এনেছিলেন আর নিজের সুনাম রক্ষা করতে এরপর এম জে আকবর আদালতে স্মরণাপন্ন হন কিন্তু দিল্লির একটি আদালত আজকে রায় দিয়েছে যে যৌন লাঞ্ছনার বিরুদ্ধে মুখ খোলার জন্য কোনো নারীকে শাস্তি দেওয়া যাবে না মিজ রামানি এ রায়কে স্বাগত জানিয়েছেন বিস্তারিত জানাতে এখন দিল্লির স্টুডিও থেকে যোগ দিচ্ছেন অনুষ্ঠানে শুভজ্যোতি ঘোষ শুভ দিল্লির আদালতে বিচারপতি ঠিক কী বলেছেন উলক বিচারপতি তার রায়ে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন এবং অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট দিল্লির বিচারপতি রবীন্দ্র পাণ্ডে তিনি যেটা বলেছেন যে সামাজিক মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তির যে যৌন নির্যাতনকারী হতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মিস্টার আকবর তার আবেদনে বলেছিলেন তিনি একজন স্টেলার রেপুটেশন সম্পন্ন ব্যক্তি অর্থাৎ অসাধারণ খ্যাতি ও মর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং প্রিয়া রামানি সহ অন্য সাংবাদিকরা যে তার বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন তাতে তার সেই মর্যাদা খ্যাতি ভুলুণ্ঠিত হয়েছে কিন্তু আদালত সেই যুক্তি মানেনি এবং মিস্টার আকবরের আইনজীবীরা শুনানির সময় আরেকটা বক্তব্য তুলে ধরেছিলেন যে ঘটনাটা উনিশশো সালে ঘটেছে বলে বলা হচ্ছে সেটা নিয়ে প্রিয়া রামানি কেন এতদিন বাদে মুখ খুললেন এই প্রশ্নটাও তারা তুলেছেন যার জবাবে বিচারপতি বলেছেন বিচারপতি পাণ্ডে বলেছেন যে পঁচিশ বছর কেন বেশ কয়েক দশক পরেও কিন্তু কোনো নারীর যৌন নির্যাতিত যদি তিনি হয়ে থাকেন তার সেই অভিযোগ তোলার সম্পূর্ণ অধিকার আছে তো মামলার বিষয় ঠিক কি ছিল সেটা কি আপনি শ্রোতাদের একটু মনে করিয়ে দেবেন হ্যাঁ নিশ্চয়ই পুলক যেটা ঘটনাটা ঘটেছিল যে দু হাজার সতেরোতে প্রিয়া রামানি সাংবাদিক তিনি ভোগ ম্যাগাজিনে একটি নিবন্ধ লেখেন এবং সেই নিবন্ধটা ছিল মূলত আমেরিকায় যে মিটু মুভমেন্ট চলছিল এবং হারভি ওইনস্টাইনের বিরুদ্ধে নানান রকম অভিযোগের বিচার চলছিল সেই পটভূমিতে সেখানে তিনি নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও লেখেন বলেন এবং যে তাঁর প্রথম চাকরিতে যখন যে চাকরিতে তার প্রথম একজন পুরুষ বস ছিলেন তিনি চাকরির ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে কিভাবে হোটেলের ঘরে ডেকে এনেছিলেন এ ডেকে পাঠিয়েছিলেন এবং সেখানে তার কি ধরনের নির্মম অভিজ্ঞতা হয়েছিল সেটা তিনি সেখানে বর্ণনা করেন তবে সেদিন কিন্তু সেই নিবন্ধে তিনি সেই বসের নাম করেননি এক বছর বাদে দু হাজার আঠেরোতে অক্টোবরে যখন ভারতে মিটু আন্দোলন তুঙ্গে এবং বলিউডে অনেক অভিনেত্রী তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন সেই সময় রামানি সেই বসের নাম করেন যিনি ছিলেন এম জে আকবর এবং তারপরে বিষয়টা মামলায় গড়ায় তো শুভ খুব সংক্ষেপে যে মি টু আন্দোলনে এই রায়ের কি প্রভাব পড়তে পারে যে হ্যাঁ যে জিনিসটা মনে রাখতে হবে খুব কম মামলায় ভারতে কিন্তু মিটু মামলা পর্যন্ত অর্থাৎ আদালতে গড়িয়েছে এই ঘটনা কিন্তু খুব কম ঘটেছে অনেকেই অভিযোগ করেছেন আদালতে সেগুলো গড়ায়নি এই প্রিয়া রামানি এবং এম জি আকবরের কেসটা তার একটা ব্যতিক্রম আজকের এই রায়ের পর অনেকেই বলছেন এবং অ্যাক্টিভিস্টরা বিশেষ করে যে অনেক নারী যারা কর্মস্থলে যৌন নির্যাতনের শিকার হয়েছেন তারা হয়তো এগিয়ে আসার সাহস পাবেন মামলা করার সাহস পাবেন এবং প্রিয়া রামানিও ঠিক এই কথাটাই আজকে তার রায়ের প্রতিক্রিয়া জানিয়েছেন শুভ আপনাকে অনেক ধন্যবাদ দিল্লি স্টুডিও থেকে বলছিলেন বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ আপনারা শুনছেন সন্ধেবেলার অনুষ্ঠান প্রবাহ এবারে সামাজিক মাধ্যমে আজ বাংলাদেশের যে সমস্ত ঘটনা বা খবর সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল তার খবর জানাচ্ছেন আফরোজা নীলা ধন্যবাদ পুলক সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং আল জাজিরার ভিডিও অনলাইন থেকে সরানোর যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেই খবরটি এর পাশাপাশি আরও যে কয়টি খবর ট্রেন্ড করছে সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা আর সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির নীলা যেমনটি বলছিলেন এবং খবরে একটু আগে আপনারা শুনছিলেন আলজাজিরার প্রতিবেদনটি অনলাইন প্ল্যাটফর্ম এবং সব ধরনের সামাজিক মাধ্যম থেকে অবিলম্বে সরাতে বিটিআরসি কে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট আর এ নিয়ে কিন্তু নানান ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে যেরকম বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরটি নিচে ফারুক ভুঁইয়া লিখেছেন আমি তো মনে করছিলাম সরকার আন্তর্জাতিক আদালতে যাবে এখন তো দেখতেছি নিজ দেশের জনগণের উপর রায় মানে এরা কিছু দেখতে পারবে না রহমান নামে একজন মন্তব্য করেছেন পাবলিক ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছে এটার কি হবে অন্যদিকে মোহাম্মদ রেহানের মন্তব্য ভিডিও যা দেখার তা তো দেখেই ফেলেছে পাবলিক এখন আর ভিডিও সরিয়ে কি লাভ না বোঝা আমার সাধাসিদে মন এরকমই মন্তব্য কিন্তু বেশিরভাগ নীলা যেরকম মাহবুব বাজাদ লিখেছেন এই দেশে অপরাধ করা দোষের না অপরাধ প্রকাশ করা দোষের আর নজরুল ইসলামের মন্তব্য আগে এই বিষয়গুলো সত্য না মিথ্যা যাচাই করা দরকার ছিল এদিকে বাংলাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের বীরত্বম খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে রাজধানী ঢাকায় আজ বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে এটা নিয়েও নানান প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ঠিক তাই যেরকম ইসব লিখেছেন এটা ভুলে গেলে চলবে না যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া যদি সম্ভব হয় তার প্রতি জনগণের ভালোবাসা কোনোভাবেই কেড়ে নেওয়া সম্ভব নয় এমনটাই মনে করছেন তিনি আর শাহাদ হোসাইন তুহিন লিখেছেন বিএনপির কিছু অক্সিজেন নেওয়ার সুযোগ হয়েছে মূলধারার রাজনীতিতে একটা শক্ত বিএনপিকে খুবই দরকার জাফর আহমেদের মন্তব্য জনগণের ইস্যু নিয়ে মাঝে মাঝে কিছু বলুন শুধু আপনাদের নেতা নেত্রীর জন্য মাঠে নামেন কেন রাজনীতি শুধু তাদের জন্য জনগণের জন্য নয় আর আমিন জুয়েলের মন্তব্য কিছুটা ভিন্ন তিনি লিখেছেন প্রবাসে থাকি ঈদ কবে তার তেমন কোনো খবর রাখি না বা জানি না তবে বিএনপির আন্দোলনের কথা শুনলেই মনে হয় সামনে ঈদ আসতেছে এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের খবরটিও কিন্তু ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবরে জানা যাচ্ছে যে শিক্ষার্থীদের অভিযোগ গতকাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে বাঘ বিতণ্ডার জের ধরে বাস শ্রমিকেরা তাদের মারধরও লাঞ্ছিত করে এমনকি রাতে মেসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকেরা এমন অভিযোগ আছে আহত কয়েকজন শিক্ষার্থীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেখানকার শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে এই খবরটি আছে সবকটি সংবাদ মাধ্যমে আর এ নিয়ে নানান ধরনের মন্তব্য আছে সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন শিক্ষার্থীদের এরকম বিক্ষোভ প্রতিবাদ সমর্থন করছেন আবার অনেকেই মনে করছেন যে বাসে আগুন না লাগিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করতে পারত। শফিউল আলম যেমন লিখেছেন আমরা তো এটা তোমাদের থেকে আশা করি না তোমরা অন্যভাবে প্রতিবাদ করতে পারতে কারণ ভবিষ্যৎ তোমাদের হাতে আর নাইহান আহমেদের প্রশ্ন বাস কি প্রবলেম করলো রুমন লিখেছেন গতরাতে বাস সমিতির লোকেরা ঘুমন্ত ছাত্রদের নির্মমভাবে অত্যাচার করলো কয়েকজন গুরুতর আহত হাসপাতালের বেডে কাতরাচ্ছে বাস সমিতির লোকেরা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিজেদের গাড়িতে আগুন ধরিয়ে দিল আর শিক্ষার্থীদের গায়ে দোষ চাপছে টুটুল নামে একজনের মন্তব্য বাস মালিক সমিতি এর দায় অবশ্যই এড়াতে পারে না দেলোয়ার হোসেন লিখেছেন বাসে আগুন দেওয়া উচিত হয়নি এদেশের মানুষের নৈতিক শিক্ষার খুবই অভাব টিপু মীর লিখেছেন বাংলাদেশের রাজনৈতিক ও শিক্ষার্থী আন্দোলনে একমাত্র শিকার গণপরিবহন গাড়ি জ্বালিয়ে ভেঙে চুরে যে কি মজা পায় সমাধানটা কি হয় আমার সাধারণ মাথায় ধরে না সম্পদ নষ্ট করে জ্বালিয়ে পুড়িয়ে কি শান্তি পায় এরা যুগ যুগ ধরে এই নিয়মে চলে আসছে এর কোনো পরিত্রাণ নেই মনে হয় আর ওয়াসিউর রহমান মন্তব্য করেছেন আচ্ছা এই ঘটনার বিচার কে করবে আর কামরুল লিখেছেন শিক্ষার্থীদের উপর হামলা করার আগে তারা নিশ্চয়ই জানত এর পরিণাম কি হবে তারপরও করেছে তা বিষয়টিকে কোনোভাবে হালকা করে নেওয়া যাবে না নিশ্চয়ই এসব বাস মালিক সমিতির নেতারা ওইসব শ্রমিকদেরও অভয় দিয়েছে অর্থাৎ নীলা এটা ঘিরে কিন্তু একটা বেশ বাঘ বিতন্ডা জমে উঠেছে এবং পক্ষে বিপক্ষে নানান মন্তব্য আছে তো এসবই ছিল সোশ্যাল মিডিয়া আজকের মতো আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আপডেট ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার বাংলাদেশে সেনাবাহিনী প্রধান ও তার ভাইদের নিয়ে আল জাজিরায় একটি প্রতিবেদন যেটি প্রচারিত হয়েছে সেটি অনলাইন থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে আদালত আর এই জন্য গুগল ফেসবুক এবং ইউটিউবের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ ওই প্রতিবেদনের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহের মামলাও করা হয়েছে শেষ করছি আজকের প্রবাহ আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা প্রচারিত হবে বাংলাদেশের সময় আজ রাত সাড়ে দশটায় ভারতের সময় দশটায় শুনবেন আশা করে লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন